গেল এক ডিসেম্বর কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করেন নবাগত আলোচিত নায়িকা শাহ হুমায়রা সুবা। তবে বিয়ের বিষয়টি প্রথমে কেউই স্বীকার করেননি তারা। এদিকে বিয়ের মাস না পেরোতে শোনা যাচ্ছে ভাঙনের সুর। সম্প্রতি ফেসবুক লাইভে সে বিষয়ে জানান সুবা নিজেই, আর এজন্য সুবা দায়ী করেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন নাচকে। সুবা তার লাইভ ভিডিওতে জানান কিছুদিন আগে তাদের বিয়ে হয়েছে, আর এর মাঝেই তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। ঝামেলা তৈরি করছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন। কারিনকে তিনি সবকিছু বলেছেন, তারপরও কারিন সবকিছু অস্বীকার করে এখন গণমাধ্যমকে ভুল তথ্য দিচ্ছেন। আমার সংসারটা এমন অবস্থায় আসছে যে মানে একদম ভাঙার পথে, ঠিক আছে। তিনি আরো জানান বর্তমানে তাদের দুজনের সম্পর্ক এমনই দিকে যাচ্ছে, হয়তো তাদের বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হবে। এর আগে ইলিয়াস সুবার আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওতে ইলিয়াস সুবাকে ধস্তাধস্তি করতে দেখা যায়, এমনকি সুবা দাবি করেন ইলিয়াস তাকে মেরেছেন। একই সাথে তার সাথে বিয়ে হওয়ার পরও নাকি তার দ্বিতীয় স্ত্রী কারিনের সাথে এখনও যোগাযোগ করছেন ইলিয়াস। সুবার এটি প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে এটি। এর আগে 2015 সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন ইলিয়াস, কিন্তু তার সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিন নাচ নামের এক মডেলকে বিয়ে করেন ইলিয়াস।